লেডিস পার্লারে যখন তোমাদের টেরিকে ইনভাইট করা হয় তখন টেরি পোজ দিতে দিতে টেরির অবস্থা কাহিল হয়ে যায়। যাই হোক, আমার ভিডিও শেষে সবার জন্য একটু বললাম যে আপনারা ফটোশুট করে নেন, আর অমনি সবাই আমাকে একদম ফটোশুট করতে করতে আমার আদামারা করে ফেলছে। এদিকে আমাদের ভিডিও শুট শেষ আর আমার গাইনা অবস্থা খারাপ। তো এই আপুগুলো আসলে এই পার্লারে জব করে, তো ওনারা কিছু ফটোশুট করবে, ওনারা ভিডিওতে আসতে চাচ্ছিল না, তারপরে আমরা তাই কিছু ফটোশুটের জন্য ওনাদের সুযোগ দিলাম। যমুনা শপিং মলের পাশেই যে পকেট গেট আছে তার অপোজিটে রহমান টাওয়ারের যে বিল্ডিং এ অ্যাডোনি অ্যান্ড অ্যাডোনিস যে পার্লার, এটা হচ্ছে বসুন্ধরার সব থেকে বড় পার্লার। এখানে আমাদের টেডিকে, মানে আপনাদের ভালোবাসার টেডিকে ইনভাইট করা হয় প্রমোট ভিডিওর জন্য। আলহামদুলিল্লাহ আমরা সারাটা দিন, মানে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক অনেক ভিডিও শুট করি, আর আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। যারা অলরেডি দেখে ফেলছেন একটা ভিডিও, আর এরকম করে সিরিয়াল অনুযায়ী আরও অনেকগুলো ভিডিও আসতেছে, আর এরকম প্রমো ভিডিওগুলো যদি যারা যারা করতে চান তারা চাইলে আমাদেরকে আরও নক দিতে পারেন। ভিডিও শুরু করার আগে আসলে আমরা নিজেরা ব্লগের জন্য দেখতে চাইতেছিলাম যে এগুলো ঘুরে কোন কোন প্লেসগুলো আছে। তো এই যে আমাদের আপু মনীষ, সে আসলে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন, ইনিই থাকবেন রিসেপশনে, যারা যারা আসবেন তারা ওনাকে পেয়ে যাবেন। এটা বসুন্ধরা হচ্ছে আবাসিকে রহমান টাওয়ারে। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভাবলাম যে আমি টেডি ভিডিও শুট করার আগে আমি নিজে আসলে তাদের রুমগুলো, মানে কি কি আছে, আমি আসলে অত কিছু জানি না বা এইগুলো সম্পর্কে আমার এত নলেজ নাই লেডিস পার্লার সম্পর্কে। তারপরে যেহেতু আমাদের টেডিকে ইনভাইট করা হয়েছে, তো টেডি ভিডিও করার আগে সম্পূর্ণ তাদের, মানে সেট আপ গুলো, সম্পূর্ণ রুম গুলো, সব সার্ভিস গুলো দেখতে চাচ্ছিল। তো এইগুলো কি কি যেন বলে, মাসাজ না আরো কি কি যেন, সরি আসলে আমার এসব সম্পর্কে কোনো নলেজ নাই। যারা যারা আমার কথাগুলো শুনে হাসতেছেন, আসলে কিচ্ছু করার নাই। তো আপনাদের টেডি এই যে হাঁটতেছে, আর সামনে কিউট আপুমণি আমাদেরকে ঘুরায় ঘুরায় দেখাচ্ছে সবগুলো যে এখানে কি কি আছে, আর এখানেই আমাদের আজকের ভিডিও হবে। লেডিস সেকশনে যে এতগুলা করে, মানে কি বলে, আমরা তো ছেলে মানুষ সেলুনে যাইবি, ছোট্ট একটা রুম থাকে ভাই, তিনটা চেয়ার থাকে, চুলগুলা কাটতে ফাটতে আইসা পড়ে, কিন্তু ভাই এইখানে যে এত রুম, ভাই রে ভাই, আমার দেখতে পুরো হিংসা হইতেছে যে আমগো জেন্টসদের জন্য কেন নাই। কিন্তু জেন্টসদের জন্য তাদের ব্যবস্থা আছে, এই যে এখানে নাকি তারা পেডিকিউর করতেছে, পেডিকিউর টেডিকিউর কি যেন থুকু মুকু, আমাকে ভুল হইলে ক্ষমা করে দিবেন। যাই হোক, এগুলো আসলে আমার পারমিশন নিয়েই করতেছি, আর এরা হচ্ছে আমাদেরকে পারমিশন দিয়েছে ভিডিও করার জন্য, আসলে ভিডিও করার জন্যই আমাদেরকে ইনভাইট করা, তাদের সার্ভিস গুলোকে নিয়ে কথা বলার জন্য। এটা হচ্ছে ভিআইপি রুম, কেউ যদি আলাদাভাবে, মানে যে আমি সবার সাথে বসে সার্ভিস নিব না, আমি আলাদাভাবে আমার মেকআপটা নিব, তো এটা হচ্ছে তাদের ভিআইপি রুম। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমাদের আপুমণি আমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাইতেছিল। এইখানে কিন্তু অনেক অনেক ভিডিও করা হয়ে গেছে, যারা আমাদের ভিডিও এখনো দেখে না মিস্টার টেডি বিয়ারের, যারা ব্লগে ফার্স্ট দেখতেছে তারা আমাদের মেইন পেজ মিস্টার টেডি বিয়ারে চলে যান, সেখানে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, এন্ড এইসব ভিডিওগুলো আসবে। আর এটা একটা কি জানার রুম, আমাকে তখন বলছিল এই যে এই জায়গাটা, এটা যেন কি করা হয় আমার আসলে জানা নাই, এটা আমাদের ব্লগ, তো আমি আসলে দেখাইতেছিলাম তাদের কি কি, মানে কেমন কেমন রুম আছে, রুমে কি কি সার্ভিস দেয়, তখন আমাকে যদি আপু বলে দিছিল, কিন্তু আমার কপাল খারাপ, আমার কিচ্ছু মনে নাই, আপনাকে তো কিচ্ছু মনে নাই। এইটা এখানে ফাউন্টেনটা ভালো লাগছে ভাই, ইনডোর ফাউন্টেন গুলো যে এত সুন্দর হয়, এগুলো আসলে দেখতে আসলে ভালো হয়, যদিও এগুলো কিন্তু ঘাস রিয়েল না। এই ঘোড়াটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমার ভয় লাগছে যদি ভাঙ্গা যায়, তাহলে আমি খুব রিল্যাক্সে ধীরে সুস্থে ছুঁয়ে দিছি যে মাপ চাই ভাই, ভাঙ্গা ডেঙ্গা পরে শেষ হয়ে যাইব। তো আপু মানে আমাদেরকে সব সুন্দর করে ঘুরে ঘুরে দেখা দিয়েছিল। এইদিকে আমাদের ভিডিও করা ডান, তো আমাদের ভিডিওর মাঝখানে একটা অংশে আমি যখন অনেকগুলো ভিডিও করলাম, তখন আমি বুঝে দিলাম যে আমি টেডি হয়ে কি করবো, মানে আপনার কি করতে হবে। তো এই পেডিকিউরের যে এই জায়গাটা আছে, এখানে আমাদের দুইটা ভিডিও শুট হয়ে গেছে, আমি তাদেরকে বুঝে দিতেছিলাম যখন টেডি আসবে, টেডির মাথা আমাদের ইয়াক করে থাপ্পড় মারবেন, ঠুকু মুক্কু, মানে জোরেই মারবেন, কারণ টেডিতে ব্যথা পায় না। তো এভাবে বুঝে দিয়েছিলাম আমি, আপুগুলো অনেক অনেক হেল্পফুল ছিলেন, অনেক সাপোর্টিভ ছিলেন, আমাদেরকে অনেক হেল্প করছে। আর এরপরে আমরা অবশ্য জেন্টস সেকশনে গেছি, তো এখানে তাদের আসলে যে আমি ভুলবশত যখন ভিডিও করি তখন তাদের তেলটা ফালায় দেই, যদিও কিছু বলে নাই আমাকে। তো টেডি যেরকম দুষ্টামি করে অ্যাকচুয়াল, আর তো এরকম দুষ্টামি যদি এখানে করতাম তাহলে 12টা বাজাই দিতাম, কিন্তু সেটা তো করা যাবে না ভাই, এখানে প্রত্যেকটা জিনিসগুলো খুবই আসলে কি বলে রেয়ার, রেয়ার না আসলে খুবই, যাই হোক বলবো না, আমি কিছু বলতে পারি না, কি বলতে চাচ্ছি তাও জানি না। তো এই ভিআইপি রুমটা আমি আবার দেখাচ্ছিলাম কি ভাই, ওয়াশরুম দেখাবো না ভাই, ওয়াশরুম দেখার কিছু নাই। এবার আমাদের জেন্টস সেকশনে যাওয়ার পালা, এই হচ্ছে জেন্টস সেকশন, এই দুটাই হচ্ছে একই, মানে কোম্পানির, মানে একই কোম্পানির দুটো সেকশন, দুই সাইড, এক সাইড হচ্ছে মেল, এক সাইড হচ্ছে ফিমেল। তো যাই হোক, এই ভাইয়া হচ্ছে এই পাশের ম্যানেজার, এই পাশে দেখাশোনা করেন, তো ওদের সাথে অনেক ভিডিও হয়েছে, আর এটা আমাদের লাস্ট মুহূর্তে ওনারা কিছু ফটোশুট করতেছিল, ঠিক
অ্যাথলেট আপুদের মতো। তো ওনাদেরকে সময় দিলাম। অবশ্য আমাদের যে জেন্টস সেকশন আছে, এই সেকশনটা আসলে দুই থেকে তিনটা পার্টি, এরকম মেয়েদের মতো অনেকগুলো পার্ট নাই। একটা ভিআইপি রুম আছে, আর হচ্ছে এখানে আলাদা একটা ভিআইপি জোন আছে যেখানে হচ্ছে সার্ভিস নেওয়া যায়। তো এইখানে অনেকগুলো ভাই ব্রাদার ছিল, ওরা আসলে অনেক মানে মজার মানুষ, আর আসলে আমাকে অনেক হেল্প করছে। ভাইদের সাথে অনেক অনেক আমরা আড্ডা দিচ্ছি, অনেক একসাথে ভিডিও করছি। এখানে যদি আমরা দুই থেকে তিনটা ভিডিও করছি, আপনারা আসলে একটা একটা করে আমাদের মিস্টার রিভার পেজে পেয়ে যাবেন। এদের সাথে ফটোশুট করতেছিলাম যখন, তারা অনেক হাসতেছিল আর বলতেছিল ভাই এই পোজগুলো আসলে সত্যি কিউট। তো আমাদেরকে দেখে যে তাদের মধ্যে একজন মাথাটা নিয়ে কিছু পোজ দিয়েছিল, একটু পরে দেখতে পারবেন, আসলে আমি নিজে অবাক হয়ে গেছি, আর আমিও তার কাছ থেকে কয়েকটা পোজ শিখে নিছি। তো একটু জাস্ট ওয়েট করেন, তাহলে দেখতে পারবেন। আর এইদিকে এই যে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে ওই ভাইটার পোজ। এই ভাইটার পোজ দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি মনে মনে ভাবছি আমি এদের কিছু পোজ নকল করবো, যদিও এই জায়গার পোজগুলো আসলে সুন্দর হয়েছে। যে আমি যে চাইনিজ পোজগুলো দেই লাইক ওইরকমই উনিও ট্রাই করছে। যাই হোক, আজকে ব্লগটা ছিল মূলত আসলে আমাদেরকে যে প্রমোট করা হয়েছে, আসলে আমরা যাদেরকে প্রমোট করছি তাদেরকে নিয়েই আজকে ফুল ভিডিও। তাই ভাবলাম ব্লগ কেন করবো না, তাই ব্লগও করলাম। তো যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন, তারা যদি চান আমাদেরকে দিয়ে বা আমাদের টেডিকে দিয়ে কোনো প্রমোশন করাবেন আপনার ব্র্যান্ডকে, আপনার কোম্পানিকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন, অথবা আমাদেরকে মেইল করুন। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের ব্র্যান্ডকে, আপনাদের কোম্পানিকে তুলে ধরার চেষ্টা করব। আর এখন টেডি লাভার তো অনেক আছে, তো আমাদের ফ্যামিলির সাথে জয়েন হন, এন্ড ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিব। তো যারা যারা ব্লগ দেখছো, আবারও দেখাবো নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।